গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 15ই আগস্ট। তো সর্বপ্রথম সবাই 15ই আগস্টের কী কী শুভেচ্ছা রইল? সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছেন, আমিও করছি। তো দেখেন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখন বাজে 9টা। আমার ছেলে দেখুন কি দুষ্টুমি আরম্ভ করতেছে, খালি উল্টো পাল্টু করতেছে। সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি থামতেছেই না, ফ্যানের ফ্যানের করে বৃষ্টি পড়তেছে আর পড়তেছে। কোন সমাজে থামব? এদিকে আমার বউ বাঁশকরল কাটতেছে, আজকে বাঁশকরল দিয়ে গুদক করব। আর আবুর লেগে একটু খিচুড়ি আনবো, তাহলে গাজর কাটতেছে। এদিকে আমার ছেলে খুব কান্না করতেছিল, তাই মা একটু কুলো নিয়ে হাঁটতেছে, এখন কান্না বন্ধ হয়েছে। বাড়িতে যদি জলের সংকট থাকে তাহলে এইভাবে জল সংগ্রহ করে রাখবেন, বৃষ্টির জল খুব কাজে লাগে। আজকে আবার সেজনা পাতা খামু, আর নিরামিষ শুক্তা তো একটা আছেই, সঙ্গে উস্তা, ওইগুলি আমার খাইতে লাগবো। এ দেখেন বাঁশকরো সিদ্ধ বয়ে দিছে, এগুলির আজকে গুদক রানবো টেস্ট করে, কিন্তু আমি খাইতে পারতাম না। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে না? আমার তো ঝুলাইয়া করতেছে, কিন্তু কি তো আছে করতাম। আবুর লেগে খিচুড়িও বয়ে দিছে, দুপুরে আবুরে খিচুড়ি খাওয়াইব। কালকে যে মাছটি আনছিল এটি দিয়ে একটা মাছের ঝোল করব, পটল আলু, এরপরে যে মাছের ডিম দিয়ে আনছি ডিমটি ভালো করে ভাজছে, এরপরে একটা মাছের তরকারি করব, যেটা তারা খাইব তারার লেগে। আমার লেগে তো না, আমার লেগে সুক্তা আছে, তারপরে সাজনা পাতা টালা করব, এরপরে দিয়া সেরা আরও কিছু সিদ্ধ আছে, ওই সিদ্ধগুলি দিয়ে আমি ভাত খাবো। এটি তারার লেগে তারা দুপুরের খাবার। আমার তো শরীর অসুস্থ, তাই আমি এ ধরনের খাবার খাইতে পারতাম না। শরীর সুস্থ হলে এরপরে আবার খাইতে পারবো আর কি। তো এখন তো সুগার টুগারে দূরে রয়েছে, তার কারণে ডায়েট করে খাইতে লাগে আর কি, সবসময় শুক্তা দিয়ে খাইতে লাগে, সিদ্ধ শুক্তা আগের জন্য। মাছ তরকারি হয়ে গেছে, মাছের ডিম দিয়েও মাছ তরকারি দিয়ে দিছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। ইচ্ছা তো হইতেছে খাইতাম, কিন্তু খাইতে পারতাম না, আমি আমার শুক্তা দিয়ে খাম আর কিছু না। কালকে তো আমার অপারেশন হবো, খুব টেনশনে আছি আমি, যেটা আছে হইব সাকসেসফুল জানি হইব নি, ওইটা লিয়ে মাথার মধ্যে অনেক চিন্তা। কালকে হইব অপারেশন, আজকে অনেক চিন্তা আছি আমি, ভয়ও লাগতেছে। অবশ্য বেশি ভয় লাগে না, আগে দুইবার করাই লেছি, তো ভয়ের কিছু নাই। এরপরে মনে হচ্ছে একটা ডর আছে, যদি সাকসেসফুল না হয় কি হইব, ডাক্তার তো কইছে সাকসেসফুল কইরা দিব, টেনশন করতাম না। দেখি কি হয় কালকে, কালকে প্রায় 11টা 12টার দিকে অ্যাডমিশন হয়ে যাবো নার্সিং হোমে, আর সন্ধ্যা দিয়ে বসে অপারেশন হইব। কইছে 8-9 ঘন্টা পেট খালি থাকতে লাগবো, এর আগে আমার খেয়ালেতে লাগবো। তো কালকে 8টার দিকে খেয়ে টেলাম অল্প কিছু হালকা টিফিন, এরপরে আর কিছু খাইতাম, এরপরে অপারেশনের ফলে যে সময় খাইতে পারবো ওই সময় খাইতে লাগবো। তো কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমার লেগে, সবার লাগেই। তো দেখি কি হয় কালকে, চিন্তা করে লাভ নাই, যাবো বার হইব। বুকে জোর আর সাহস রেখে যাবো, আর ভগবানের কাছে কমো যে আমার অপারেশনটা যাতে সাকসেস করে দেয়। আমার মনোযোগ বেশি খারাপ থাকে, মানে চিন্তা থাকে, তখন একটু বাইরের দিকে চাই, বাইরের দিকে চাইলে আমার মনটা খুব হালকা লাগে, এরকম পরিবেশ থাকলে মন সত্যিই ভালো থাকবে। চারিদিকে শুধু ধান ক্ষেত লাগাইতেছে, এখন ধানের সিজন, এদিকে ট্রাক্টর ছুঁইতেছে, আর এদিকে শুধু সবুজ ঘাস আর গাছ, এই ক্ষেতটাতেও ধান লাগাইব, সেহেলেছে এদিকে লাগাইতেছে, এদিকে সাইরে এরপর এদিকে লাগাইব। দিন কেমনে জানি তারা পুরা পুরা যাক, 11টা বাজে গেছে, এখন আমার স্যালাড খাওয়ানোর সময় এসে স্যালাড খাইতেছি। আমার স্নানের টাইম হয়ে গেছে গা, তখন আমি স্নানটা করে করে এরপরে ইনসুলিনটা লম 10 মিনিট পরে, এরপর আবার স্নানটান করে আগে পড়ছি, ইনসুলিনও লয়ে লেছি, তখন ভাত খামো। সাজনা পাতার শাক দিয়ে ভাত খামো, আমি শাক সবজি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি।
বিষ্টে বিভিন্ন ধরনের পাতা, বিভিন্ন ধরনের বাড়া, এসব জিনিস আমার ভালো লাগে। মাছ মাংস দেখে কিন্তু এখন তো শরীর খারাপ আমার, আমি তো অনেক আরও পাতা বাড়া দিয়ে খাওয়া লাগে। সাজনা পাতা, নিম পাতা, উস্তা, যত টিকা আছে সব আমার কপাল আয় খাইছি না, ওখানে খাওয়া লাগে। Balni single main tera akshay ke tujh mein wo twinkle call me baby number le lo 98155 aage koto shashur shadu tarkari khetam mara hone kono rom jol ar logo halka lobo moshola o nei sukta mase koto ra din sukta dia khawa lagbe sama ekmatro amar shorire lage sugar to bachcha to mante khaiti lagbo kichu korar nei bachcha dekhte gele কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবো, তাই একটু পুকুর পার হাঁটতে আসি। দেখছেন বৃষ্টিও মেঘলা করে রাখছে, একটু ফুটা ফুটা বৃষ্টি পড়তে আছে, সারাদিন টুকটাক বৃষ্টি হয়েছে, কখনো আবার হইতেছে। আগামীকাল তো আজকের দিনে নার্সিংহোমে ভর্তি থাকবো, টেনশনটা মাথার থেকে যায় না, কিতা জানি হয় কালকে। আশা করি ভালোই হইব, খারাপ কিছু হইতো না। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই, আবার কথা কমো নেক্সট ভিডিওত। তো সবাই ভালো থাকো, টাটা।